রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন সেখানকার ওয়ার্ড কাউন্সিলররা। দুপুরে পৌর কার্যালয়ে এক সভায় জানানো হয়, গতকাল 12 জন কাউন্সিলরের সবাই সর্বসম্মত হয়ে অনাস্থা প্রস্তাব এনেছেন। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ছাড়াও পৌর মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজন প্রীতি সহ অনিয়ম দুর্নীতির 6টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে মেয়রের অপসারণ দাবি করে মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। সম্প্রতি মেয়র আব্বাসের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শোনা যায় তাকে। তাকে অপসারণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের কাটাখালী পৌরসভার 12 জন কমিশনার, 12 জন ওয়ার্ড কমিশনার সহ সবার একমতেই আমরা তাকে অপসারণ চাই। এদিকে কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীর শাস্তি দাবিতে বিক্ষোভ হয়েছে মহানগরীতে। উন্নয়নের অভিযাত্রায় রাজশাহী ব্যানারে নগরীর কুমারপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। মিছিল শেষে আব্বাস আলীর কুশপুত্তলিকা দাহ করা হয়।